আসসালামু আলাইকুম। আমি এখন আছি চায়না গুয়াংজু শহরে ক্যান্টন টাওয়ার, গুয়াংজু টাওয়ার নামেও পরিচিত। সুন্দর একটা স্থাপনা। স্থাপনাটি অনেক সুন্দর একটা ডিজাইন, মাঝখানে চিকন, উপরে মাথাটা মোটা এবং নিচের মাথাটা মোটা। আশেপাশে এরিয়া, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচুতে রোলার কোস্টার। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট, এই যে এগুলি হচ্ছে রোলার কোস্টারের এক একটা ইয়ে। এটা আমার দেখা তৃতীয় সর্বোচ্চ টাওয়ার ইমারত, দুবাইয়ের বুর্জ খলিফা, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মানে সর্বোচ্চ বিল্ডিং। এবং সেটা আমার চ্যানেলে আমি অলরেডি দিয়েছি, আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা দেখতে পারবেন। আর সাংহাই টাওয়ার, এটাও আমার ভিডিওতে দেওয়া আছে। এখানে এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। চায়নায় মজার ব্যাপার হচ্ছে এই প্রচণ্ড রোদ, এই বৃষ্টি এবং শীত, তিনটাই একসাথে। যদি কেউ আপনারা আসেন এখানে, শীত, বৃষ্টি এবং গরম, গরমটা যদিও কম, গরম এখানে এখন 16-17 ডিগ্রি সেলসিয়াস। তো যদি কেউ আসতে চান সব ধরনের প্রিপারেশন, বৃষ্টির, শীত এবং ছাতা অবশ্যই একটা সাথে নেবেন। আমি এবার এখন ভিতরের দিকে যাব। জন্য একটা, যদি মুসলিমদের জন্য একটা নোংরা জিনিস, তো এটা হরের সামনে স্ট্যাচু বানায় রাখ। এবার দেখাচ্ছি টাওয়ারের টোটাল ম্যাপটা। ট্রেন্ড রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তো নতুন নতুন ট্রাভেলের ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ, আজকে এখানে রাখি, আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন এক জায়গা নিয়ে যাব আপনাদেরকে।